বিশ্বযুদ্ধের সময় দমদম এয়ারপোর্ট থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগরে আরেকটি বিকল্প এয়ারপোর্ট তৈরি করা হয়েছিল তৎকালীন সরকারের উদ্দেশ্য ছিল যদি কোনো কারণে দমদম এয়ারপোর্ট শত্রুদের বোমার আগাতে ধ্বংস হয়ে যায় বিমানবন্দর তাহলে যুদ্ধ বিমান ওঠানামার ক্ষেত্রে অশোকনগরে এই বিকল্প এয়ারপোর্টটি কাজে লাগানো হবে কিন্তু শেষ পর্যন্ত সেই এয়ারপোর্টের প্রয়োজন হয়নি কিন্তু আজ দীর্ঘদিন পরেও এয়ারপোর্টের অসরনগর এলাকার সেই এয়ারপোর্টের প্লেন রাখার জন্য যে হ্যাঙ্গার এখনও রয়েছে যেটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন আশঙ্কা যে আমাদের একমাত্র বিমানবন্দর দমদম বিমানবন্দরকে উড়িয়ে দেওয়া হবে শত্রুপক্ষ উড়িয়ে দেবে তখন তার বিকল্প হিসেবে তার থেকে বেশ খানিকটা দূরে আমাদের এই অশোকনগরে একটা দ্বিতীয় বিমানবন্দর তৈরি করা হলো মাঝে মাঝে আমরা যারা একটু পুরনো মানুষ তাদের স্মৃতিতে বড় কষ্ট হয় যেগুলো সংরক্ষণ আজ খুব জরুরি পরবর্তী প্রজন্মের জন্য এই ইতিহাসকে পুরনো ইতিহাসকে ধরে রাখার জন্য এই হ্যাঙ্গারগুলোকে সংরক্ষণ একান্ত জরুরি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে রানওয়ে তৈরি করা হয়েছিল এই রানওয়েকের উপর ভিত্তি করে কিছু হ্যাঙ্গার তৈরি করা হয়েছিল তখনের প্রয়োজন সেটা সম্পূর্ণ না হলেও আজ সেটা ইতিহাস যেটা অশোকনগরের কথা বলে অশোকনগরের ইতিহাস লেখে কিন্তু সেই ইতিহাস গরুর খাটাল গোবরের চোনা এতে পরিণত হয়েছে আমরা চেষ্টা করছি এগুলি বিভিন্ন জায়গার বিভিন্ন সমস্যা নিয়ে একসাথে তৈরি করা এবং যাদের দিয়ে কাজটা করাবো তাদের সবসময় তারা অ্যাভেলেবেল না এবং একজন দিয়ে কাজটা হবে না অনেক লোক লাগবে সেই কারণে হয়তো টাইমটা আমরা এক্ষুনি বলতে পারছি না তো আমরা কাজ শুরু করেছি আমার শহর অশোকনগর থেকে দেবাশিস মণ্ডলের রিপোর্ট কলকাতা টিভি